বিশাল শাকের মালিক শাক নিয়ে এসে আবার বেচেও দিচ্ছে, তাই না মৌদি? এরকম তো দরকার, আবার বেচেও দিতে হবে, তাই না কি বৌদি? বেচে তো দিতেই হবে, না হলে কি আর বৌদি হওয়া যায়? তাই তো বন্ধুরা, মৌমিজ ওয়ার্ল্ডের নতুন একটা ব্লগের সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো অনেক দিন পরে তোমাদের সাথে আজকে একটা লং ব্লগ শেয়ার করছি। প্রায় তিনি তো মিনি ব্লগই শেয়ার করা হয়, আর যারা আমার এই চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই কিন্তু লাইক করতে কমেন্ট করতে একদমই ভুলো না। তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি ফুল তুলতে, আর ফুলটা কিন্তু আমি মাঝে মধ্যে তুলি, কারণ যেদিন হয়তো একটু সকাল সকাল উঠে পড়ি সেদিন আমি পুজোর ফুলটা তুলি, আর যেদিন মানে একটু দেরি হয়ে যায় সেদিন মাই তোলে। তো আজকে আমি তুললাম ফুলগুলো, তারপরে এই যে ঘরের কাজ বলতে কি একটু ঘর ঝাড় দেওয়া থাকে আর বিছানাটা একটু তোলা থাকে, তাছাড়া তেমন কিছু থাকে না, কারণ যেহেতু আমার প্রত্যেক দিন সকালবেলায় টিউশন পড়ানোটা থাকে সেই জন্য আর আমি বেশি কিছু করতে পারি না, আর মা অবশ্য করতেও দেয় না। আর আজকে যেহেতু টিউশন পড়ানোটা নেই সেই জন্য বেশ একটু ধীরে সুস্থেই সব কিছু করতে পারছি, না হলে সকালে ঘুম থেকে উঠলেই খুব একটা মানে তাড়াতাড়ি ব্যাপারটা থাকে যে তাড়াতাড়ি একটু গুছিয়ে রেডি হয়ে বসে থাকবো, না হলে ওরা পড়তে চলে আসবে। তো এই ব্যাপারটা আজকে আর নেই বলে সেই জন্য একটু ধীরে সুস্থে কাজগুলো করতে পারছি। সকালের কাজ মোটামুটি হয়ে যাওয়ার পর এখন তো প্রায় 11টা মতো বাজে, আর মা কিন্তু বেশ কয়েকদিন ধরেই এইরকম আম কেটে কেটে রোদে দিচ্ছে, আমচুর, তারপর আম তেল আচার করার জন্য। আর ঝড় বৃষ্টি হচ্ছে যেহেতু মাঝে মধ্যেই, আর প্রায় তো গাছের থেকে আম পড়ে একদম মানে গাছ ফাঁকা হয়ে যাওয়ার মতো অবস্থা। আর ঝড় বৃষ্টি না হলেও এমনিও গাছের নিচে অল টাইম আম পড়েই থাকছে, গ্রামে থাকার কিন্তু এটাই একটা সুবিধা বলতে পারো। তারপরে দেখি বৌদি এসেছে, আর এসে দেখি বেশ অনেক পাটশাক নিয়ে এসেছে, আসলে মাঠে গেছিল তো সেখান থেকেই নিয়ে এসেছে, আর এগুলো আমাদের মাঠেরই পাটশাক। আর আমার তো পাটশাক কিন্তু ভীষণ ভালো লাগে, তো বৌদি বললো এখান থেকে কিছু পাটশাক নিতে, তাই সেটাই নিচ্ছিলাম। আরে 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 সব শাকগুলো নিয়ে চলে গেল রে, আরে 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 আর নিস না আর নিস না। বিশাল শাকের মালিক শাক নিয়ে এসে আবার বেচেও দিচ্ছে, তাই না মৌদি? এরকম তো দরকার, আবার বেচেও দিতে হবে, তাই না কি বৌদি? হওয়া যায়, বেচে তো দিতেই হবে, না হলে কি আর বৌদি হওয়া যায়? তাই তো বৌদির সাথে অনেক ইয়ারকি মজা হলো। তারপরে মা বললো যে স্নানটা করে নিতে, তারপরে এই যে ঝটপট স্নান করে এখন ঘরে চলে এসে এখন ব্যাগ ট্যাগগুলো গোছাচ্ছি, কেননা আমি আর মা মিলে যাবো আজকে হচ্ছে মাসির বাড়িতে, মায়ের আজকে ডক্টর দেখানো আছে। তো ফার্স্টে ভেবেছিলাম আমি আর মা দুজনে কেউই হয়তো যেতে পারবো না, কেননা পুচকুর একটু শরীরটা খারাপ বলে সেই জন্য ফার্স্টে ভেবেছিলাম যেতে পারবো না, তো এখন একটু শরীরটা ভালো আছে বলে তারপরে এই যে ঝটপট রেডি হয়ে নিলাম। আর এই যে এখানে মা রান্না করেছে আজকে কলা ভাজা, তারপরে ওটা হচ্ছে মাছের ডিম ভাজা, মাছ ভাজা, আর বৌদি ওই যে পাটশাক এনে দিয়েছিলো সেই পাটশাক ভাজা, আর হয়েছে মুসুরির ডাল। আর শশাটা তো প্রত্যেক দিনই থাকে, এটা কমন বলতে পারো, তো এটা দিয়েই এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম ঝটপট। তারপরে এই যে রেডি টেডি হয়ে এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড গরম আর তেমন রোদ, তো এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি আর এত রোদে একটুও ভালো লাগছে না। আর মায়ের ডক্টর দেখানোটা যেহেতু বিকালে, মানে মেশো ফোন করে বলে দিয়েছিল যে 5টার দিকে চলে আসতে, তো সেই কারণে একটু দুপুর দুপুরে বেরোনো, নাহলে একটু বিকালের দিকে বেরোলেও কোনো সমস্যা হতো না। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আমার বাড়িটা কোথায়, আমার বাড়ি হচ্ছে মাঝদিয়াতে, আর ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া।
তো তোমাদের অনেকের কোশ্চেনের অ্যান্সার হয়তো দিতে পারলাম। তো তারপরে এই যে এখন মাসি বাড়িতে চলে এসেছি, আর এসেছি হচ্ছে আমি, ছোট মাসি আর মা, কারণ ছোট মাসি আর মায়েরই হচ্ছে ডক্টর দেখানো, তো সেই কারণে আসা। তো তারপরে একটু মেশো মাসি সবার সাথে একটু কথা বলছিলাম, আর এরপরে ফ্রেশটা হয়ে নিই, তারপরে কথা হচ্ছে। মাসি বাড়িতে চলে এসেছি, এসে যে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসলাম, আর মাসি আর মা মিলে গেল ডক্টর দেখাতে, তো একটু পরেই চলে আসবো। তো তারপরে আমি আর মাসি বেশ অনেকটা টাইম ধরে গল্প করছিলাম, আর মেশো ছোট মাসি আর মা মিলে গেছিলো ডক্টর দেখাতে। আর মেশো মানে নিয়ে গেছিলো, মেশো দেখিয়েছিল না, মা আর মাসি দেখিয়েছে, তারপরে এই যে চলেও এসেছে। আর এখন বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করছি, আর আমি কিন্তু মাসি বাড়িতে আসলে বাইরে দিয়ে এরকম ঘোরাঘুরি করি, মানে আমার খুব ভালো লাগে, কারণ মাসিদের এই সামনেটা আমার খুব ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। আর এই যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাসি আমার জন্য রেখে দিয়েছে। মাসিদের বাড়িতেও আছে একটা ড্রাগন গাছ, প্রায় অনেকটাই বড় হয়ে গেছে আর বেশ ফুলও ধরে গেছে, সেটাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর যখনই আসি তখনই দেখি এক এক সিজনে এক এক রকম জিনিস মানে লাগানো থাকে অনেক কিছু, যেমন দেখতে পাচ্ছি রাধুনি, তারপরে বেগুন গাছ, লাল সাদা শাক গাছ, তারপরে অনেক কিছুই আছে, মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে অনেক কিছুই পাওয়া যাবে। তো এই যে মাসি এখন এই যে বেগুন তুলে দিচ্ছে ছোট মাসি বাড়িতে নিয়ে যাবে বলে, কারণ অনেক বেগুন ধরে আছে গাছে, আর এরকম বাড়ির টাটকা টাটকা সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর মাসি বাড়িতে আসার পরে আরও কোথায় কোথায় গেলাম সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আর এর থেকে বেশি বড় ব্লগ হয়ে গেলে তোমাদেরও ভালো লাগবে না দেখতে, সেজন্য আজকের ব্লগটা এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর এই যে দেখতে পাচ্ছ এই যে সেই ড্রাগন গাছটা, এই যে দুটো মতো ফুল ফুটেছে। সো টাটা।